আমার বাগানে ফুল গাছের সংখ্যা কম হলেও চলুন দেখা যাক এই বর্ষাকালে আমি কোন কোন গাছ থেকে ফুল পাচ্ছি। প্রথমেই দেখুন রেন লিলি, বাল্ব থেকে খুব সহজেই এই গাছগুলি তৈরি করা যায়। এরপরে রয়েছে ক্যালাথিয়া বা পিকক জিঞ্জার, এই গাছটির পাতাগুলির জন্যেই এদের পছন্দ করা হলেও দেখুন গোলাপি এবং সাদা রঙের এই ছোট ফুলগুলি দেখতে কতটা সুন্দর। আজকে একসাথে গাছটিতে অনেকগুলি ফুল ফুটেছে। এরপর দেখুন আমার বাগানের একমাত্র গোলাপ গাছ। বন্ধুরা, গোলাপের এই ডালটিকে আমি আমার অর্কিডের টবে লাগিয়ে দিয়েছিলাম। গ্রাউন্ড অর্কিড আমার খুবই পছন্দের গাছ, এই গাছটি থেকে প্রতি বছরই প্রচুর ফুল পাই। বন্ধুরা, এই গাছটির আরও একটি ভ্যারাইটি আমার কাছে আছে। রেইন লিলি এবং গ্রাউন্ড অর্কিডের সম্পূর্ণ পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ কিভাবে করবেন তার উপরে আগেই দুটি আলাদা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। সবশেষে রয়েছে রঙ্গন বা এক্সোরা। বন্ধুরা, এটি একটি ডোয়ার্ফ ভ্যারাইটির গাছ এবং প্রতি বছর গরম এবং বর্ষায় প্রচুর ফুল দেয়।